মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে হলো শনিবার, আর এখন বাজে 11টা। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। তো এখন আমি এসেছি ছাদে। সকালে একবার আমার কাপড় কাচা হয়ে গেছে, কাপড় কেচে ছাদে এসে মেলে দিয়েছিলাম। কাপড়গুলো শুকিয়েও গেছে, কেননা এখন অনেক গরম পড়েছে, রোদও উঠেছে, রোদের তেজও অনেক, তাই কাপড়গুলো শুকিয়ে গেছে। আবার এখন এক বালতি কাপড় কেচে নিয়ে এসেছি, সেগুলো মেলছি। আর অভিশ্রুতিকে নিচে রেখে এসেছি, ওর পাপা আছে, পাপার কাছে রেখে এসেছি। আর এখন এই কাপড়গুলো মেলে তারপর করব রান্না। ঘুম থেকে উঠে ঘর ঝাঁট দিলাম, চা করলাম, অভিশ্রুতিকে দুধ বিস্কিট খাওয়ালাম, বিছানা তুললাম, এসব করতে করতে কাপড় কাচতে কাচতে আমার 11টা বেজে গেছে। তারপর ফ্রিজ পরিষ্কার করলাম, ফ্রিজ পরিষ্কার করে ফ্রিজের ভেতরে জিনিসগুলো সব ধুয়ে রোদে দিয়েছি শুকানোর জন্য। তারপর সেগুলো ঠিকঠাক করতে হবে। আর এগুলো বেহালা যাওয়ার আগের কাপড়, এগুলো আজকে কাচা হলো, আর বেহালাতে নিয়ে গেছিলাম যেগুলো, সেগুলো এখনও কাচা হয়নি, সেগুলো ব্যাগের ভিতরেই আছে, এখনও বেরও করিনি। এগুলো কালকে বের করে কালকে কাচা হবে। আর আমি ভাত আর ডাল করে নিয়েছি, আর ডালের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। তো এখন আমি কাপড় দিয়ে ঘরে এসে পড়েছি, এখন পেঁয়াজ কাটছি। তো আলু সেদ্ধ দিয়েছিলাম, সেটা আলু ভর্তা করব পেঁয়াজ কুচি দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে। আর করব আজকে ডিম, ডিমের ঝোল করব, মানে একটু শুকনো শুকনো করে ডিমের ঝোল করব। আর অভিশ্রুতি খাবে ডাল আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ দিয়ে। ও তো আবার লঙ্কা খায় না, তো ওর জন্য ডিমের ঝোল করলে ও খাবে না, তাই ও ডিম সেদ্ধ খেয়ে নেবে। আর আমি ছাতু একটু গুলে খেয়ে নিয়েছিলাম, ছাতু না খেলে আমার হয় না, তাই আমি ছাতু খেয়ে নিয়েছি। রুটি টুটি তো আর এখন বাদেই পড়ে গেছে, রুটি আর এখন করাই হয় না, আমি একার জন্য আর রুটি করছি না এখন। আর অভিশ্রুতি এখন ফোন দেখছে, ও একটু ওকে একটু ফোন দিয়েছি। ও ওকে সবসময় ফোন দিই না, মাঝে মধ্যে একটু ফোন দিই। ওকে ফোন দিলেও শান্তি নেই, ওর পছন্দই হয় না, ও দেখতেই চায় না ফোন। তাও একটু মাঝে মধ্যে দিই, একটু ফোনটা দেখলে আমি একটু কাজ করতে পারি, না হলে তো আমাকে কাজেই করতে দেয় না। ও কাজ করতে নিলেও ফোন নিয়ে এসে ওকে এটা ঠিক করে দিতে, ওটা ঠিক করে দিতে বারবার আসে, আবার আমাকে হাত ধুয়ে ঠিক করে দিতে হয়, তাই ওকে এতটা ফোন দিও না। কাজ আমার দেরি হলেও তাও করি, ফোনটা না মানে দেখেই না, ও কমেই দেখে। আজকের থেকে তো পড়তেও যাবে, পড়াও শুরু। তো আমার পেঁয়াজ কাটা হয়ে গেছে, এবার কড়াই বসিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কাটা আগে ভেজে নেব। তো শুকনো লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে, এবার আলু সেদ্ধটার সাথে শুকনো লঙ্কাটাকেও মেখে নেব। মেখে এবার ওই তেলটাতেই দিয়ে দেব পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আগে লাল করে ভেজে নেব। তো এবার দিয়ে দেব আলুটা আর শুকনো লঙ্কা মাখাটা, একসাথে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আর একটু হলুদ আর নুন দেবো, আর কিছুই দেব না। এভাবে আলু সেদ্ধ হলে শুধু ডাল দিয়েও ভাত খাওয়া যায়, আর কিছু লাগে না। তো দেখো আমি নুন আর হলুদটা দিয়ে দিলাম, এবার ভালো করে মিশিয়ে একটু ভেজে নেব। এই দেখো আমার আলু ভর্তা হয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। এবার করব ডিমটা, সাদা তেল দিয়েছি, আগে ডিম সেদ্ধটা একটু ভেজে নেব, একটু নুন আর হলুদ দেব। তিনটা ডিমই নিয়েছি, অভিশ্রুতির পাপা তো খাবে না দুপুরে, আমি এ খাবো আর রাতের দুটো। আর আজকে শনিবার, মাংস হতে পারে রাতে, ঠিক নেই। তো দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে আগে লাল করে ভেজে নেব। এবার দিলাম আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা একটু ভেজে, তারপর ওটার মধ্যে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সব একসাথে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে কষাবো। এবার দিয়ে দেব ঝোল, অনেকদিন পর খেলে ভালো লাগে, সবসময় এমন ঝোল ভালো লাগে না ডিমের, মাঝে মধ্যে ভালো লাগে। তো এবার ডিমটাও দিয়ে দিলাম, এই দেখো আমার ডিমের ঝোল রেডি। এখন বাজে 3টা,
দেখো আমার কাজ শেষ হয়নি আজকে, ও বিশ্রুতিকে খাইয়ে দিয়েছি, ও তো একটা সময় খায়, একটা সময় ওকে খাইয়ে দিয়েছি, তারপর আমিও খেয়ে নিয়েছি, আর ও যে কাজে ওর জন্য কিছু কাজই করতে পারিনি, তারপর বলছে আমি ঘুমাবো ঘুমাবো, ঘুম পাড়িয়ে দাও, তো ঘুম পাড়িয়ে দিলাম, এখন ঘুমাচ্ছে তো। আর আমি বাকি কাজগুলো সারছি, সকালে তো বললাম এই যে আমি ফ্রিজ পরিষ্কার করেছি, ফ্রিজের সব ভেতরের জিনিসগুলো ধুয়ে দিয়েছি, তো এখন সবগুলো লাগিয়ে রাখছি, কেননা এখন একটু গরম পড়ে গেছে, ফ্রিজের তো দরকার গরম দিনে, তো এগুলো সব লাগিয়ে রাখছি। আর আজকে ভাত খেয়ে আমার বাসনও ধোয়া হয়নি, বাসনগুলোও ধুতে হবে। আর আজকে অবিশ্রুতির পাপা কি করেছে, আমাদের ওয়াশিং মেশিনটা ছিল আমাদের বেডরুমের যে বাথরুমটা আছে সেটার ভেতরে ছিল ওয়াশিং মেশিনটা, আর ওই বাথরুমটা অনেক ছোট, তো ওয়াশিং মেশিনটা রাখার জন্য বাথরুমটা ইউজ করা যেত না, তো আমাদের ব্যালকনির ওই দিক দিয়ে একটা পাইপলাইন আছে, তো সেটা ঠিক করেছে। তো কি করেছে আজকে অবিশ্রুতির পাপা, অফিসে যাওয়ার আগে ওয়াশিং মেশিনটা বের করে ব্যালকনিতে রেখে গেছে, তো এখন আমার ওয়াশিং মেশিনটাও মুছে পরিষ্কার করতে হবে। বাথরুমে থাকলে ওই সাইড টাইডগুলো বেয়ে ভালো করে পরিষ্কার করতে পারতাম না, তো আজকে এটাকেও ওয়াশিং মেশিনটাকেও পরিষ্কার করব, এসে ওর বাবা সেটিং করে দেবে, পাইপ টাইপ লাগাবে বলেছে, তো সেটাও মুছবো। আর বাসনগুলো তো ধুতে হবে, আর কাপড়গুলো দিয়েছিলাম সেগুলো নিয়ে এসেছি, অবিশ্রুতিকে নিয়েই গেছিলাম, ওকে ভাত খাওয়ানোর পর গেছিলাম, কাপড়গুলো নিয়ে এসেছি। আর এদিকে দেখো বিশ্রুতি ব্লগসগুলো সব নিচে ফেলে রেখেছে, এগুলোকেও গুছিয়ে রাখি, আবার ঘুম থেকে উঠে তো এগুলো দিয়ে খেলবে, খেলে আবার ফেলবে, আবার আমি উঠিয়ে রাখবো, এই আমার কাজ, ও ফেলে আমি গুছিয়ে রাখি, সারাদিন এটাই করি। তো চলো এখন ওয়াশিং মেশিনটা মুছি, পরিষ্কার করি, ওই কলিং দিয়ে মুছে দেব, কাপড় দিয়ে কলিং দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নেব, অবিশ্রুতির পাপা আসলে সেটিং করবে। ব্যালকনিটাকেও গুছিয়ে রাখতে হবে, ব্যালকনিটাও গোছানো নেই, এইদিকে প্লাস্টিকের ব্যাগ, ওইদিকে প্লাস্টিকের ব্যাগ সব মনে হয়ে আছে, গোছানো আর যায় না, অবিশ্রুতি যেই এদিক দিয়ে টানে ওদিক দিয়ে টানে, ওর জন্য গুছিয়েই রাখতে পারি না। তো চলো দেখতে থাকো আমার কাজ।
দেখো কাপড় গোছানো হয়নি, অবিশ্রুতি ঘুম থেকে উঠে পড়েছে, আবার ওই ব্লকস নিয়ে বসে পড়েছে, ঝুড়িতে রেখে দিয়েছিলাম যে তখন সেগুলো নিয়ে এখন খেলছে। আর আমার মোটামুটি কাপড় গোছানো হয়ে গেছে, এগুলোকে গুছিয়ে তারপর আমার কাপড় আমার জায়গায় রাখবো, অবিশ্রুতির কাপড় অবিশ্রুতির জায়গায় রাখবো, ওর পাপারগুলো পাপার জায়গায় রাখবো। তো দেখো আমার সবগুলো রাখা হয়ে গেছে, এই আমার দুটো কুর্তি আছে, এই কুর্তি দুটো গুছিয়ে রেখে আমি যাব চানে। এই বেহালা গেলে অনেক কাজ জমে যায়, গিয়ে দুই দিনের নাম করে যাই, গিয়ে আমার পাঁচ দিন থেকে যে আসতে হয়, এবার আর বেহালা যাব না। বেহালাতে গেলেই আমার সেই সব কাজ করতে হয়, পরিষ্কার করা থেকে মোছা সব আমাকে একা হাতে করতে হয়। ভাবছি আর এবার থেকে যাব না, যদিও যাই একদিনের বেশি দুই দিন থাকবো না, একদিন থেকেই চলে আসব। নাহলে এসে এত কাজ একা হাতে করা মানে ভালো লাগে না। আর আমি তো যে জ্বালাই তোমরা দেখোই আমার ব্লগে সব সময়, কিছু করতে পারি না ওকে নিয়ে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 8টা, বিশ্রুতির পাপা অফিস থেকে মাত্র আসলো, আসার সময় নিয়ে এসেছে মোমো, অবিশ্রুতি মোমো খাচ্ছে, দেখো স্যুপ খাচ্ছে, এই দেখো কীভাবে কে খেতে হয়, এই দেখো অবিশ্রুতি খাচ্ছে, খাও খাও স্যুপ খাও, ফ্রাইড মোমো। চিকেন পকোড়ার মতো অবিশ্রুতি মোমো খাচ্ছে, দেখেছো? অবিশ্রুতি মোমো আর চিকেন পকোড়া। মোমো খেতে চাই, আমি চিকেন পকোড়া খেতে চাই। চলো মোমোটা কেড়ে পরে। তো এখন বাজে 9টা আর আমি এখন নিয়ে বসেছি চা, এই দেখো চা নিয়ে বসেছি, চা খাচ্ছি, আর ভালো লাগছে না, ঘুম পাচ্ছে। অবিশ্রুতিকে ভাতও খাওয়াতে হবে, চাটা খেয়ে ভাত খাওয়াবো। আর চিকেন এনেছে ওর পাপা, তো চিকেন আজকে আর করবো না, আর ভালো লাগছে না সারাদিন কাজ করে, সারাদিন কাজ, এই পরিষ্কার টরিষ্কার করে আর কিছু করতে ইচ্ছে করে না। কোনোখানে ঘুরতে গেলেও জ্বালা, আর বেহালা যাবো না, বেহালা গিয়ে যাওয়ার সময় কাজ করো, কাজ সব কিছু ঠিক করে যাও, আবার এসেও কাজ করতে হয়, তার বেহালা যাবো না। ঠিক আছে চলো আর বেশি কথা বলবো না, তো আজকের মতো আমি আমার ব্লগটা এখানেই শেষ করলাম। যদি আমার ব্লগটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার কালকে দেখা হচ্ছে, ঠিক আছে।